করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে যাওয়া সাব্রুম মহকুমার শ্রীনগর সীমান্ত হাট চালু হলো পুনরায়। এ যেন এপার ওপার দুপারের মানুষের মহামিলন স্থল। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি প্রণব চক্রবর্তী এবং শ্যামল দেবের একটি প্রতিবেদন। করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে যাওয়া সাব্রুম মহকুমার শ্রীনগর সীমান্ত হাট পুনরায় চালু হলো। এ যেন এপার ওপার দুপারের মানুষের মহামিলন স্থলে পরিণত হলো। আজ বাংলাদেশের ফেনী জেলার অতিরিক্ত জেলা শাসক অভিষেক দাস এবং রাজ্যের দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক ধনবাবু রিয়াং সহ বাংলাদেশ ও ত্রিপুরার অন্য আধিকারিকদের উপস্থিতিতে পুনরায় এই সীমান্ত হাট চালু হয়। সীমান্ত হাটের ওপারে বিজেপি এবং এপারে বিএসএফ এর কড়া নজরদারির মধ্য দিয়ে দুপারের ক্রেতা বিক্রেতারা প্রবেশ করেন এই সীমান্ত হাটে। এটা আমাদের ত্রিপুরার জন্য এবং বাংলাদেশের জন্য সবার জন্য খুশির দিন। আমরা প্রায় 3.5 বছর করোনার জন্য বন্ধ থাকার পরে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে আজকে আমরা এখানে ভোটার হাট শুরু করেছি। এটা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে হবে। দীর্ঘদিন মাঝে চালু হওয়ার ফলে উভয় পারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে লক্ষণীয়ভাবে শ্রীনগর সীমান্ত হাটে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি ইলিশ থেকে শুরু করে হরেক রকম মাছের সম্ভার ছিল। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসেছিলেন বিক্রেতারা। দুপারে 27 জন করে বিক্রেতা এই হাটে অংশ নেন। উভয় পারের বিক্রেতারাই জানালেন হাট পুনরায় চালু হওয়ায় তারা খুশি, তবে দুদিক থেকেই আরও বেশি মাত্রায় লোক সমাগম হলে ভালো। এই বাজারে আমি আরো আগেও ছিলাম, অনেক ভালো ছিলাম। তারপরে যদি ওই দিক থেকে ক্রেতা ভালো ঢোকার দেয় তাহলে ঠিক আছে আর কি। অনেক ভালো লাগতেছে, তারা কোলাকুলি করতেছে, হাত মিলাইতেছে। আগে থেকে বলতেছে 3 বছর 2 মাস বন্ধ ছিল, অনেক দিন পর আল্লাহ পাক দেখা করাইছে, এই কথা আর কি। খুব ভালো লাগতেছে, আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে। খুব আন্তরিকতার সহিত আপনাদের সাথে মিলামিশা করতেছি। দোনো দেশের লোক সংখ্যা যেন বেশি আছে, এরপরে দোকানদারি হবে। কিন্তু এখন হাট চালু হয়েছে, আমরা খুবই খুশি আনন্দিত সবাই, যাতে হাটটা যাতে ভালোভাবে চলে, বিক্রি করতে পারে, যাতে দু দেশের লোক আসে, এখানে আত্মীয় স্বজন আসে, যাতে সবাই দেখা করতে পারে একজনের সাথে একজন, এটা হয় এখানে। একইভাবে পুনরায় হাট চালু হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন উভয় পারের ক্রেতারাও। এটিতে আমাদের বন্ধুত্ব আরো বাড়বে, দুই দেশের মিলন মেলায় পরিণত হবে, এবং কি বিভিন্ন যদি আইনি বাধা অতিক্রম করে যদি দেখতে দর্শনার্থীদেরকে আসতে দেওয়া হয় তাহলে দুই দেশের মিলন মেলায় পরিণত হবে। এদিকে ফেনী ও দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত জেলা শাসকরা উভয়ই জানান এ ধরনের সীমান্ত হাট শুধুমাত্র দুদেশের আর্থিক বুনিয়াদকে মজবুত করবে না, এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো নিবিড় হবে। কথা বলি, সেটি বন্ধ ছিল, বন্ধ থাকার পরবর্তীতে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। মিটিং করে আমরা একটা যৌথ সিদ্ধান্ত নিয়ে আজকে থেকে আমাদের এই বর্ডার হাটের কার্যক্রমটা রিওপেন করা হয়েছে। তো এখানে আসলে উভয় দেশ থেকেই ভেন্ডররা তাদের মালামাল নিয়ে আসছে এবং লোকাল যে পিপল আছে উইদিন 5 কিলোমিটার তারা এই মালামালগুলো ক্রয়ের সুযোগ পাচ্ছে। এটার প্রেক্ষিতে আসলে দুই দেশের যে ব্যবসায়িক সম্পর্ক পাশাপাশি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটাই আমরা মনে করি। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।